ঠিক আছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন আমরা যেটা দেখব, এই এক্স টু দি পাওয়ার এক্স ফোর সমান 64, এটা আমরা কীভাবে আসলে সমাধান করব সেটাই আমরা দেখব। তো প্রথমে আমরা যেটা করব, এখানে এটাকে আমরা ভাঙাবো কীভাবে, এক্স টু দি পাওয়ার এক্স ফোর ইকুয়াল টু, এখানে 64 আমরা কীভাবে ভাঙাবো, 8 তার উপরে স্কোয়ার দেব। আচ্ছা, তাহলে কী হয়, 8 8 64। আচ্ছা, তো এরপর আমরা যেটা করব, এখানে এক্স এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, দুই পাশে আমরা 4 করব, পাওয়ার হিসাবে 4 ইকুয়াল দেব। আচ্ছা, তাহলে এখানে কী হবে, 8 উপরে স্কোয়ার, তার উপর আবার 4 দিয়ে দেব। আচ্ছা, এইটাকে আমরা কি করব, এক্স টু দি পাওয়ার 4 ইনটু এক্স টু দি পাওয়ার 4 সমান, এখানে 8 উপরে কি আছে, 2 ইনটু 4। ওকে, তাহলে কি হয়, এক্স টু দি পাওয়ার 4 ইনটু, তার উপরে আবার পাওয়ার হিসাবে এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 8 উপরে 8। তো আমরা কি জানি, এ টু দি পাওয়ার এম এন ইকুয়াল টু কি হয়, এ টু দি পাওয়ার এম ইনটু এন, এভাবে আমরা লিখতে পারি। আচ্ছা, আবার কি জানি আমরা, এখানে এটা সমান করে আমরা এখান থেকে এটা লিখলাম, বা এখান থেকে একসাথে করে দিলাম এটা, কিন্তু যদি এরকম হয়, এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু, আচ্ছা, এ টু দি পাওয়ার এ ইকুয়াল টু এন টু দি পাওয়ার এন, তো সেক্ষেত্রে আমরা কি জানি, এ টু দি পাওয়ার এ ইকুয়াল টু এন টু দি পাওয়ার এন হলে এ টু এ সমান এন, যেখানে এন গ্রেটার দেন ইকুয়াল টু 1। তাহলে এখানে আমরা এটা কি লিখতে পারি, এখানে কিন্তু আমরা এটা খুব সহজেই এক্স টু দি পাওয়ার 4 সমান সমান কি 8 লিখতে পারি। তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 4 থাকলো, আর এখানে 8 থাকলো, আর এই নিচের এক্স টু দি পাওয়ার 4 আর 8টা চলে যাবে। আচ্ছা, তাহলে এটাকে আমরা যদি বর্গমূল করি তাহলে কি হবে, এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার, আর এটা কি 2 তার উপরে রুট 2 রুট 2, এটাকে স্কোয়ার করলে কি 2 দুগুণে 4 আর এখানে 2, তাহলে 4 দুগুণে 8, এটা মিলে যায়। এখন এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 2 রুট 2, এটাই হয়। তাহলে এইটাকে যদি আমরা আবারও বর্গমূল করতে যাই তাহলে এক্স তার উপরে স্কোয়ার দিতে হবে, আর এখানে 2 রুট 2, এইটাকে এভাবে আমরা রাখলাম। তাহলে যখন আমরা যদি এক্স করতে যাবো, এখানে উঠে যাবে এক্সটা, তাহলে এপাশে কী করতে হবে, রুট করতে হবে, তাহলে 2 রুট 2, তার পুরোটার উপরে আবার রুট। সো অতএব এক্স ইকুয়াল টু রুট ওভার 2 রুট 2, এইটাই।